এখন বাজে ঘড়িতে প্রায় পৌনে এগারোটা, আমাদের চেক আউটের সময় হয়ে গেছে। রয়েছি টাকি হোটেল সোনার বাংলায়, এখানে নিচে ফুটবল খেলা হচ্ছে, ব্রাজিলের জার্সি রয়েছে, ইন্সপায়ার্ড সবাই ফিফা বিশ্বকাপ থেকে। তো যাই হোক, এই হচ্ছে সিনিক বিউটি, আর একবার দেখিয়ে দিই। আর অনেকেই এই হোটেল রুমটা সম্পর্কে জানতে চাইছিল গৈরিকা, বলে দিই আমরা যেটা রয়েছি এটা হচ্ছে প্রিমিয়াম রুম, হোটেল সোনার বাংলা টাকিতে প্রিমিয়াম ক্যাটাগরির রুম। এই রুম এখানে একটাই রয়েছে। এই রুমের বিশেষত্ব হচ্ছে এই রুমের যে ব্যালকনি, এরকম ব্যালকনি প্রতিটা রুমের সঙ্গেই রয়েছে, প্রতিটা রুমেরই ইচ্ছামতী নদীর ভিউ রয়েছে। কিন্তু এই ব্যালকনির স্পেশালিটি হচ্ছে এই দিকটা শুধু না, এর ডান দিকটাও ওপেন, যেটা আর কোনো হোটেল রুমের সাথে নেই। যেমন এটা ডান দিকটা ব্লক, কিন্তু ফ্রন্ট ওপেন রয়েছে, বাট আমাদের ফ্রন্ট ওপেন রয়েছে আর এই রাইট সাইডটাও পুরো ওপেন রয়েছে, মানে ভিউটা বিশাল ওয়াইড, একদম রাইট টু লেফট, লেফট টু রাইট, বিশাল একটা ভিউ দেখা যায়, তাই তো। তো চেক আউটের সময় হয়ে গেল গৈরিকা, বেরিয়ে যাবো আমরা। আমি যে কটা ড্রেস পরলাম সব কিন্তু ট্রেন্ডস থেকে কেনা, যে একদম এই গৈরিকা নিউ ড্রেস। তো গৈরিকা কেমন এক্সপিরিয়েন্স, আমরা চেক আউট করে যাবো, এত ভালো লাগলো না কি বলবো, খুব ভালো লাগলো। এবং চেক আউট আমরা এবার করব, কিন্তু একটা বিশেষ পরিদর্শন আমাদের বাকি আছে, সেটা করব। নৌকা বিহারটা আমরা করব এখান থেকে বেরিয়ে। তো লাগেজ কিছুক্ষণের জন্য হোটেলে রাখবো, আর এখানে মা রেডি বেরোবো, কী কী ভুলে যাচ্ছ? তো আমাদের লাগেজ মোটামুটি রেডি, যা যা এনেছিলাম, এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে। হোটেল রুমটা খুব ভালো, তাই না? এবং ভিউজ এবং এখানকার সার্ভিস, স্টাফের বিহেভিয়ার, খাবারের কোয়ালিটি। তো চেক আউট করার আগে আমরা একবার এই রুম সম্পর্কে একটু ডিটেলস বলে দিই, আর অনেকেই জানতে চেয়েছেন এটার রেন্ট কত। এটার রেন্ট বলে দিই, আমরা তিনজনের জন্য 3 adults ইনক্লুডিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এর রেন্ট হচ্ছে 7,500 টাকা, 7,500 rupees পার ডে। তো আমরা একদিনের জন্যে বুক করেছিলাম, তো একদিন হয়ে গেছে, 11টায় চেক আউট আর দুপুর 1টায় চেক ইন, তাই না? তো রেন্ট বলে দিলাম, আর খাবার দাবারের জন্য বিল আমি নিচে গিয়ে পেমেন্ট করব, তবু বেশি কিছু হবে না, 2,000 টাকা মতন কাছাকাছি বিল হবে, ইনক্লুডিং লাঞ্চ ডিনার। আমরা আমাদের কোয়ান্টিটি খুব কম থাকে সেই জায়গা থেকে, এমন কিছুই না। তো এই হচ্ছে এখানকার ট্যারিফ এবং রেন্ট, ডিটেলস বলে দিলাম। মা কী যেন একটা করে যাচ্ছে, মা চলো বেরোবো নাকি, তুমি থাকবে একদিন, থাকবে না তো মা, আবার কি আসবে আর একদিন, টাকিতে আসতে চাও? বা আমরা যেখানে মা সেখানে যেতে চাই, শরীর স্বাস্থ্য ঠিক থাকলে মা অবশ্যই যাবে আবার কোথাও। তো অসাম ভিউ, এটুকুই বলতে পারি। এই যে বেডরুম থেকে আমরা শুয়ে শুয়ে আজকে সানরাইজ দেখেছো, তাই না? একদম এই বিছানায় শুয়ে এখান থেকে সূর্যটা উঠছিল এবং তার রিফ্লেকশন নদীর ওপরে পড়ছিল, অসাধারণ ফাটাফাটি লাগছিল। তো দারুণ এক্সপিরিয়েন্স, খুব ভালো কাটালাম। তো যাওয়ার আগে কিছু হবে, যাওয়ার আগে যদি কিছু হয়, ততক্ষণ আমরা একটু ব্যালকনিটা একবার দেখে নিই, এটাই মিস করব বাড়ি গিয়ে এই ব্যালকনিটা। তো গৈরিকা ব্যালকনিতে এসে যাওয়ার আগে হাঁটতে হাঁটতে যদি ভেবে না, হ্যাঁ সেটাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। এখনও আমাদের নৌকা বিহার বাকি আছে, তো কীরকম ভ্রমণ করবো তার এক্সপিরিয়েন্স অবশ্যই বলবো, এরপর আমরা বাড়ি ফিরে যাব। তো দেখা হচ্ছে পরের ভিডিও, খুব তাড়াতাড়ি এই ভিডিওটা লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই ফলো করে নেবেন। কি বলো, আমি তোমার কাছে ফিরে আসব, তোমায় আমার ভালোবাসব, তুমি কি ডাকবে মোরে, চেনা সেই নামটি ধরে, আমি তোমার কাছে ফিরে আসব।
একদম ফিরে আসতেই হবে, তার কারণ সুইমিং পুলে আমার ড্রাইভ দেওয়া বাকি আছে, ওটা পরের বার এসে গ্যারান্টেড আমি ড্রাইভ দেবো সুইমিং পুলে এবং তার এক্সপিরিয়েন্সও শেয়ার করব। চলো টাটা, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই টাকি, বাই ইছামতি।